কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের পাউরুটি দিয়ে খুব সহজে তৈরি করা যায় এমন একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নেওয়া যায়, যা যথেষ্ট হেলদি এবং টেস্টি। আপনারা ঝটপট সকালের বা বিকালের নাস্তায় তৈরি করতে পারেন। আর এই রেসিপির নাম হলো ভেজিটেবলস ব্রেড রেসিপি। ভেজিটেবলস ব্রেড তৈরি করার জন্য আমি এখানে 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখন এই ব্রেডগুলোর পাশের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। এই ব্রাউন অংশগুলো ফেলে দিবেন না। এই ব্রাউন অংশ দিয়ে আপনারা ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন। আর এই ব্রেড ক্রাম তৈরি করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। একটি পাত্রে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। এখন ডিমের ভিতরে দিয়ে দেব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া ও 7 মতো লবণ। এখন ডিমগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে ডিমের ভিতরে কোনো আস্ত আস্ত ভাব না থাকে। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন ডিমের ভিতরে সবজি অ্যাড করব। আমি এখানে 3 টেবিল চামচ টমেটো কুচি, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি ও 1 চা চামচ মরিচ কুচি নিয়ে নিয়েছি। এখন সব সবজিগুলো ডিমের ভিতরে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড ঘি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে নেব। ডিম সবজি ব্যাটার রেডি হয়ে গিয়েছে। আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ডিম সবজির যে ব্যাটার করেছি তাতে পাউরুটির 1টি স্লাইস ভালোভাবে ভিজিয়ে নিব এবং তেলে দিয়ে দিব। এখন চামচ দিয়ে সবজিগুলো পাউরুটির স্লাইসের উপরে দিয়ে দিব। এখন সাবধানে পাউরুটিটা উল্টে দিয়ে চামচ দিয়ে সবজিগুলো দিয়ে দিব এবং খুন্তি দিয়ে চেপে দিব, যাতে সবজিগুলো উঠে না আসে। হয়ে গেলে নামিয়ে নেব। আমি সেম প্রসেসেই 4টি পাউরুটি ভেজে নেব। ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝে যাবেন আমি কিভাবে এটা করেছি। পাউরুটির মজাদার নাস্তা। এটি তৈরি করতে কম সময় লাগলেও এটি খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। আশা করি এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করলে নিরাশ হবেন না। এইরকম নিত্য নতুন মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন।